মাত্র 2 মাসের মাথায় মিথ্যা প্রমাণ হয়েছে মাত্র 16 লাখ টাকায় মেট্রো রেল গতকালকে চালু হয়ে গেছে ঠিক কিনা বন্ধুগণ আমরা বিএনপি করি আমরা বিএনপি করেছি গত 16.5 বছর রাজপথে ছিলাম এই ভোটারবিহীন সরকারের নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছিলাম আমরা এখনো বিএনপি তখনো বিএনপি ছিলাম কিন্তু এই আওয়ামী লীগ একটা লোক যদি বীরের বেশে বলতে পারে যে আমি আওয়ামী লীগ করি তাহলে আমি মাথা ন্যাড়া করে ফেলবো কারণ তাদের আওয়ামী লীগ করি এই সক্ষমতা বলার ক্ষমতা নেই ওরা দেশকে শোষণ করেছে দেশের মানুষকে নির্যাতন করেছে দেশের মানুষকে আয়না ঘরে রেখেছে মানুষের কণ্ঠ রোধ করেছে মানুষের ভোটাধিকার হরণ করেছে এদের বাংলার মাটিতে ক্ষমা হবে না ক্ষমা করা যাবে না এদের বিচার করেই ছাড়তে হবে সাথী বন্ধুগণ আমি আর একটি কথা বলতে চাই যারা আওয়ামী লীগকে লালন করবে এদেরকে অবশ্যই নিশানা করে নেতৃবৃন্দের কাছে অবগত করতে হবে যে এই নেতা আওয়ামী লীগকে লালন করছে কারণ এদের নির্যাতন আমাদের ভুলার কথা নয় সাথী বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে একটি কথা বলতে চাই আপনারা গোমনাতিবাসী আপনারা ভাগ্যবান বাংলাদেশের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী ইউনিয়ন সফর করে না কিন্তু আপনারা ভাগ্যবান সাবেক প্রধানমন্ত্রী ইঞ্জিনিয়ার শাহরুন ইসলাম তুহিনের খালা এই গোমনাতিতে এসে অবতরণ করেছিলেন তো ইঞ্জিনিয়ার শাহরুন ইসলাম তুহিন ভাই আমাদের প্রাণের নেতা আর আপনাদের সন্তান তাই আপনাদেরকে প্রতিটা ভোটারকে এক একজন ইঞ্জিনিয়ার শাহরুন ইসলাম তুহিন হতে হবে তাহলেই ইঞ্জিনিয়ার শাহরুন ইসলাম তুহিনের জয় হবে এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এবং তিনি যদি ওনাকে যদি আমরা তোমার ডিমলা আসন থেকে নির্বাচিত করে সংসদে প্রেরণ করতে পারি এবং সংসদে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে তাহলে ইঞ্জিনিয়ার শাহরুন ইসলাম তুহিন ভাই সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী হবে ইনশাআল্লাহ এবং আপনারা গোমনাতির মানুষ সশরীরে ওনার সঙ্গে দেখা করতে পারবেন ঠিক কিনা পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ ইঞ্জিনিয়ার শাহরুন ইসলাম তুহিন ভাই জিন্দাবাদ আপনারা সকলকেই ধন্যবাদ যাদের রক্তের কারণে আজকে যাদের প্রাণ বিসর্জনের কারণে আমরা এই স্বাধীনতা ফিরে পেয়েছি 2024 সালের 5ই আগস্ট আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি এবং এই মুক্ত আবহাওয়া স্বাধীনতা পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী বন্ধুগণ শেখ হাসিনার কয়েকটি কুখ্যাত বাণী দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি ঠিক 5ই আগস্টের 3-4 দিন আগে হবে শেখ হাসিনা বলল যে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার পালানোর প্রশ্নই উঠে না হায় রে নিয়তি 45 মিনিটে ট্রাঙ্ক সুটকেস নিয়ে এক কাপড়েই পালিয়ে যেতে হলো ওনার উক্তি যে আমার বাবা এই দেশ স্বাধীন করেছে এই দেশ আমার দেশ আমি যা বলবো এখানে তাই হবে কি তামাশা তার বাবার দেশ তার বাবা স্বাধীন করছে 1971 সালের 25শে মার্চ শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিল যুদ্ধ কি জিনিস শেখ মুজিবুর রহমান দেখে নাই আওয়ামী লীগের নেতারাও দেখে নাই তারা সবাই ভারতে গিয়েছিল শরণার্থী মুক্তিযুদ্ধ হওয়ার পর তারা বাংলাদেশে ফিরে এসেছে এই সময়টাতে 1971 সালের 26শে মার্চ জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যাই মেজর জিয়াউর রহমান
to here declare the independence of Bangladesh. এবং তার এই ঘোষণার মাধ্যমেই সারা বাংলাদেশে 11টি সেক্টর 3টি ব্রিগেডের মাধ্যমে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং যার ফলশ্রুতিতে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে 16 ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখে নাই শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ দেখে নাই শেখ হাসিনার আরেকটি উক্তি ছিল তারেক রহমানকে কেন্দ্র করে এই কত বড় বাপের বেটা আয় বাংলাদেশ আয় দেখি এসে বল দেখি আজকে আমরা বলছি কত বড় বাপের বেটি তুই তোর নেতারা কত বড় বাপের বেটা আয় বাংলাদেশ আয় আয় তোকে দেখি সে বলছে যে চট করে আমি যে কোনো সময় ঢুকে যেতে পারি আমি আহ্বান জানাবো অন্য কোন সীমান্তের কথা বলবো না আমাদের এই বিওপি সীমান্ত দিয়ে কালুভাই এলাকা দিয়ে আপনি ঢুকেন ওইখানে আপনাকে অভিনন্দন জানার জন্য কালুভাই যথেষ্ট উনি আরো বলেছিল যে আওয়ামী লীগ পালায় না আওয়ামী লীগের পালানো তাদের পালানোর ইতিহাস তার ষড়যন্ত্রের কারণে জিয়াউর রহমান তাকে এদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিল 1981 সালের 17ই মে শেখ হাসিনা বাংলাদেশে আসলো জিয়াউর রহমান তাকে রাজনীতি করার সুযোগ দিলেন তিনি রাজনীতি শুরু করে ষড়যন্ত্র শুরু করলেন তার ষড়যন্ত্রের কারণে জিয়াউর রহমান 1981 সালের 30 মে জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেন চট্টগ্রাম সার্কিট হাউসের বেতার কেন্দ্র থেকে সেই সময়ও উনি ভারতের আখাউড়া সীমান্ত দিয়ে বোরখা পরে পালিয়ে গিয়েছিল তখন ওনাকে আবার ওই সীমান্ত থেকে ধরে নিয়ে এসেছে 2007 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময়ে তখনও উনি চোখ দেখানোর কথা কয়ে পালিয়ে গিয়েছিল তখন আর ফিরতে ছিল না খালেদা জিয়া সেটার প্রতিবাদ জানিয়েছিল খালেদা জিয়াকে যখন জোর করে বিমানে তুলে দিতে চেয়েছিল খালেদা জিয়া বলেছিল যে বাংলাদেশ তার আমার আর কোনো ঠিকানা নাই আমাকে মেরে ফেললো আমি বাংলাদেশ থেকে যাব না শেখ হাসিনা তোমাদের পালানোর ইতিহাস বিএনপি জিয়াউর রহমানের পালানোর ইতিহাস নাই আজকে আজকে বলতে হচ্ছে যে আমাদের এত সংগ্রাম এত লড়াই আমাদের ঐতিহ্য এত কিছু ত্যাগ স্বীকার করে আমাদের 2024 এর স্বাধীনতা এসেছে আমাদের সাথে দীর্ঘ 17 বছরের রাজপথের আন্দোলনে ছিল আমাদের জোটের এক সময়ের সঙ্গী জামাত ইসলাম কিন্তু 2014 সালের 5ই আগস্টের পরে তাদের চরিত্রের পতন হয়েছে তাদের নৈতিক স্খলন হয়েছে রক্তের দাগ শুকায় না শুকাইতেই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলে তিনি ঘোষণা দিলেন যে আমরা আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আমরা আওয়ামী লীগের উপরে কোনো শোধ প্রতিশোধ নিব না আরে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করার কে এখনো শহীদের রক্তের দাগ রাজপথ থেকে শুকায় নেই এখনো সন্তান হারা মায়ের আজারি থামে নাই এখনো ভাই হারা বোনের আর্তনাদ থামে নাই আর আপনি মাফ করে দিতে চান জনগণ কি আপনাকে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছে আপনি মাফ করার কে একজন সাংবাদিক নেতা যিনি দৈনিক সংগ্রাম জামাতের দৈনিক সংগ্রাম পত্রিকা সেইটার উনি হচ্ছে সম্পাদক রুহুল আমিন গাজী রুহুল আমিন গাজী আওয়ামী লীগের ইকবাল সোবান চৌধুরী এবং আবুল কালাম আজাদ নামের দুইজন সাংবাদিক দ্বারা সে নির্যাতিত ছিল বছরের পর যে বছর জেলে থেকে সে মিথ্যা মামলায় জেলে থেকে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু তার চিকিৎসা হয়নি সেই মানুষ কিছুদিন আগে মারা গেল জামাতের আমির আপনি গিয়ে তার জানাজা পড়াইলেন জানাজার পরে মানুষ দেখতে পেল অন্যরকম আরেক দৃশ্য উনি সেই ইকবাল সোবান চৌধুরীর সাথে এবং ওই আবুল কালাম আজাদের সাথে প্রেস ক্লাবের বিষয়ে বসে একসাথে চা নাস্তা খেলেন খোশ গল্প করলেন এটা কি শহীদের রক্তের সাথে বেইমানি নয় এটাও শহীদের রক্তের সাথে বেইমানি আজকে আপনারা ইসলামের কথা বলছেন যে আপনারা ইসলামের দাবিদার আপনারা ইসলামের ঠিকাদার আপনারা ইসলামের জন্য এদেশে কি করেছেন জিয়াউর রহমান এদেশে সংবিধানের মধ্যে বিসমিল্লাহ রহমান সংযুক্ত করেছেন জিয়াউর রহমান সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতার সাথে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছেন আর আপনারা সৃষ্টি করেছেন ফেতনা এই যে শারদীয় দুর্গা উৎসবে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির অধ্যাপক মতিউর রহমান আপনারা সোশ্যাল মিডিয়া এবং টিভিতে অনেকেই আপনারা দেখেছেন অধ্যাপক মতিউর রহমান দেবী দুর্গা দর্শনে গেলেন গিয়ে ওইখানে উনি গীতা পাঠ করলেন উনি যখন গীতা পাঠ করলেন তখন আমাদের হিন্দু মা বোনরা শঙ্খ বাজাচ্ছিল উড়ুধ্বনি দিচ্ছিল এবং গীতা পাঠ করা শেষ করার পরে ওই জামাত ইসলামের আমির বললেন যে আমি ইসলামী আদর্শে বিশ্বাসী একজন মানুষ হলো আমার হৃদয়ে অন্য এক হিন্দু ব্রাহ্মণ বাস করে সবাই বলে নাউজুবিল্লাহ এই মানুষের মুসলমানিত্ব নষ্ট হয়ে গেছে তার ঈমান নষ্ট হয়ে গেছে তাকে তওবা করে আবার কালেমা শাহাদাত পরে কালেমা পরে তাকে আবার মুসলমান হিসাবে গ্রহণ করা উচিত তা না হলে তাকে মুসলমান হিসাবে গ্রহণ করা যাবে না এবং উনি ওইখানে টুপি পরে
একজন ইসলাম ধর্মের মানুষ হয়ে উনি গীতা পাঠ করছে, উনি আমাদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করছে, উনি ইসলামী মূল্যবোধে আঘাত করছে, ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, ওনার বিরুদ্ধে মামলা হওয়া দরকার, ওনাকে গ্রেপ্তার করা উচিত। আজকে আরেকজন ওনাদের পাবনা জেলা জামাতের সেক্রেটারি আলী আসগর, তিনি ওইখানে গিয়ে ওই সেম বয়ান করলেন, বললেন আমি যেন রাধা কৃষ্ণকে যেন আল্লাহ যেন আমাকে দেখার তৌফিক দেয়। সবাই বলে নাউজুবিল্লাহ, এরা কি এরা ইসলাম ইসলামের নামে এরা কি শুরু করছে? আজকে তারা নানা রকম ফেতনা দিচ্ছে, নানা রকমের পরিস্থিতি সৃষ্টি করছে। আজকে সিলেটে তাদের জামাতপন্থী এক ইমাম সিলেটের একটি মসজিদে বাংলায় খুতবা দিলেন শুক্রবারের জামাজে। আপনারা বলেন বাংলায় খুতবা দেওয়া কি জায়েজ আছে? যদি বাংলায় খুতবা দেওয়া জায়েজ থাকতো তাহলে আলাদা বাংলায় দেওয়া যেত, সারা বাংলাদেশে বিতর্ক সৃষ্টি হলো, আমাদের মুক্তি আলেমরা সবাই ফতোয়া দিলেন যে এটা কোনোভাবেই কাম্য নয়। শুধু তাই না, তারা এতদিন মাঠে ময়দানে ওয়াজে সব জায়গায় বক্তৃতা দিয়ে বলছে যে চেয়ারে কোনো নামাজ হবে না, চেয়ার মসজিদ থেকে বের করে দাও, চেয়ারে কখনো নামাজ হবে না। অথচ আমির হামজা সহ আমরা সকলকে দেখলাম যে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে তারা সবাই মাগরিবের নামাজের সময় প্রায় 20-30 হাজার লোক একসাথে চেয়ারে বসে জামাতের সহিত নামাজ আদায় করলো। মাঠে বলবেন এক কথা, নিজেরা যখন করবেন তখন ফতোয়া দিবেন আর একটা ফতোয়া। এই ইসলাম বাংলাদেশে চলবে না, এই কর্মকাণ্ডের জন্য আপনাদের নামের সামনে আর ইসলাম শব্দটা মানায় না। আপনারা আওয়ামী লীগের মতো আপনারাও সেকুলার হয়ে গেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো, কিন্তু ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে আবার স্ববিরোধী কাজকর্ম ভালো না। তাই তাদের যে নৈতিক স্থলন হয়েছে, তাদের যে পরিবর্তন হয়েছে, থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে। আপনারা সবাই ওয়াজ মাহফিলে টাকা দেন, আমরা টাকা দেই, ভালো বক্তা নিয়ে এসে ওয়াজ করি, কেন টাকা দেই আমরা? আমরা টাকা দেই এই কারণে যে ওই বক্তারা ওয়াজ করবে, মানুষ দিনের পথে ধাবিত হবে, মানুষ আল্লাহর পথে ধাবিত হবে, আমাদের ভিতরে হেদায়েত আসবে, এই কোরআন সুন্নার আলোচনা হলে আমাদের সওয়াব অর্জিত হবে। কিন্তু সেই সমস্ত মাহফিল গুলাতে জামাত ইসলামের এসে ইয়া শপথ করে হাত তুলে বলেন জামাত ইসলামকে ভোট দিবেন কিনা, এইটা আর এক ধরনের প্রতারণা। মানুষ টাকা দিয়েছে, দান করছে, ইয়া করছে দিনের উদ্দেশ্যে, আপনি তো ইসলামে ঠিকাদারি নেন নাই। বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে, আর এই ইসলামিক দলগুলো বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে জিয়াউর রহমানের কারণে। জিয়াউর রহমানে 1979 সালের নির্বাচনের পর পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশে সবার জন্য রাজনীতি উন্মুক্ত করে দিয়েছিল এবং ইসলামী রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। তাই আগামী দিনে আমি বলবো যে গোমনা দিতে 100% ভোট ধানের শীষের পক্ষে, তুহিন ভাইয়ের পক্ষে দিতে হবে, অন্য কাউকে ভোট দেওয়া যাবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত সাম্প্রতিক সাম্প্রদায়িক বৈষম্যহীনতা, সম অধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ডোমার উপজেলা বিএনপি এবং ভোক্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব রিয়াজুল ইসলাম কালু ভাই উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আক্তারুজ্জামান সুমন ভাই উপস্থিত আছেন, ডোমার উপজেলার সাংগঠনিক সম্পাদক জনাব মাসুদ বিন আমিন সুমন ভাই আরও উপস্থিত আছেন, ডোমার উপজেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান টুলু ভাই এবং বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট 17 বছরের নিপীড়িত নির্যাতিত গোমনাতি নিয়নবাসী সবাইকে শ্রীনিবেদে আমার সালাম আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার গোমনাতি ইউনিয়নে এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রশ্ন উঠে না, যেহেতু মঞ্চের সামনে আমাদের ডোমার উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ওনারাই দিক নির্দেশনা বক্তব্য দিবেন, শুধু আমি গোমনাতি ইউনিয়নের বিএনপির সেক্রেটারি হিসাবে
আপনাদের কাছে এই আমাদের অল্প সময়ে মোটামুটি 24 উপস্থিত হয়েছেন এবং শেষ পর্যন্ত থাকবেন এই জন্য আপনাদেরকে গোমনাথ ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের ডোমার উপজেলা নেতৃবৃন্দ আছে ওনাদের বক্তব্য শোনার পরে আপনারা যেভাবে বসে আছেন সুশৃঙ্খলভাবে আপনারা এই সমাবেশ ত্যাগ করবেন আমি এই আশায় আপনাদের কাছে রাখব যেহেতু আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং প্রমাণ করেছেন যে আপনারা যুদ্ধ অবস্থায় আছেন গোমনাথ ইউনিয়নের বিএনপি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনারা মোকাবেলা করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করব আমাদের গ্রামের ভাষায় কাও যদি কারো কোনো কেউ যদি পালে যায় কোনো মহিলা স্বামীর বাড়ি থেকে কি কয় বাপের বাড়ি থেকে পালাডি কয় এই হাসিনা হসে এক কথায় গ্রামের ভাষায় কি পালাডি আর আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিল ফেসিস হাসিনার বিরুদ্ধে এই পালাডির বিরুদ্ধে কিন্তু আমাদের এই পালাডির হাতকে যারা শক্তিশালী করেছে 17 বছর ওই মসনদে রেখেছিল এই পালাডির হাত শক্তিশালী না করলে তো সে মঞ্চে থাকতে পারত না মসনদে এই যারা আমাদের তৃণমূল লেভেলে এই এই ফেসিস্টর হাসিনাকে শক্তিশালী করে নৌকা ধারণ নিয়া নাচানাচি করি ওকে রাখছিল এদের বিচার বাংলার মাটিতে কি হবে যদি আপনারা বলেন এদের বিচার এই বাংলার মাটিতে হবে তাহলে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদেরকে সেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে যারা এতদিন এইখানে নৌকা মার্কা নিয়ে এই বিএনপির সঙ্গে বিএনপির একটা অংশ আছে এই আওয়ামী লীগকে মানে এটাকে এইটার নাম আমি দিয়েছি আওয়ামী লীগ সুরক্ষা কমিটি এই কমিটিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই কমিটি যাতে আওয়ামী লীগকে সুরক্ষা দিতে না পারে সংগ্রামী ভাইরা আজকে এই গোমনাথ ইউনিয়নে যারা একটির পর একটা বাড়িতে পুলিশ লেলিয়ে দিয়েছিল এইরকম ফ্যাসিস্টদের সঙ্গে এখনো আমাদের বিএনপি দলের কিছু লোক জড়িত তাদেরকে বাড়িতে দেখা দিতেছে তাদের বিচার আমাদের এখানে করতে হবে আপনাদেরকে সাবধান থাকতে হবে এদের এদের এরা যাতে আপনাদের সঙ্গে মিশে এই আওয়ামী লীগ সুরক্ষা কমিটিকে আওয়ামী লীগকে রক্ষা করতে না পারে আমি আমি আমার উপজেলা কমিটি আছে আমার নেতৃবৃন্দ আছে আমি একটা প্রশ্ন রেখেই শেষ করব আমি বেশি কিছু বলবো না আমার কথা হচ্ছে আমাদের নেতাকে আমাদের ডোমার ডিমিলার নেতাকে আমাদের ডোমারের নেতাকে তুহিন ভাইয়ের অনুপস্থিতিতে যিনি বিএনপি চালাচ্ছেন রিয়াজুল ইসলাম কালু ভাই আমরা তার নেতৃত্বে চলব না অন্য কেউ যদি ওহি নিয়ে আসে তার নেতৃত্বে চলব আমি প্রশ্ন রাখতে চাই অনেকে বলে তুহিন ভাইয়ের পরে আরো দ্বিতীয় ব্যক্তি আছে আরে দ্বিতীয় ব্যক্তি তাকে এসে জনসম্মুখে আসুক আমরা তাকে দেখি আমরা তাকেই শ্রদ্ধা করব না হয় এই দ্বিতীয় ব্যক্তিটা কে এটা আমার বোধগম্য হয় না সর্বশেষ আমি আমাদের এখানে একটা অপ্রীতিকর ঘটনা হয়েছে স্বেচ্ছাসেবক দলের সম্মানিত উপজেলা সভাপতি ওনার হাতে ব্যানার ছিল এই ব্যানারটা কেড়ে নিয়ে ব্যানারটাকে অপমান করা হয়েছে উনি বক্তব্যে বলে গেলেন এটা আমরা ইনশাআল্লাহ গোমনাথ বিএনপি পক্ষ থেকে অবশ্যই এর সাংগঠনিক একটা আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ
গোমনাথ ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব, সেই সাথে আমরা আমি উপজেলা বিএনপিকে আবেদন জানাচ্ছি, ওনারা যেহেতু সচক্ষে দেখেছেন এটার যেন একটা সুষ্ঠুতর বিচার হয় এই আশাবাদ ব্যক্ত করে তুহিন ভাইয়ের আগমনের অপেক্ষায় গত 5ই অক্টোবর যারা ছাত্র জনতা আমাদের আজকের এই কথা বলার যে অধিকার এনে দিয়েছে তাদের রুহির মাগফিরাত কামনা করে এবং যারা হসপিটালে এখনো মৃত্যুর সঙ্গে পার্জা লড়ছে তাদের আশু রোগ কামনা করে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, তারুণ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাই জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ওসমান গনি দুলাল। অদ্য এই মহাজনা সমাবেশের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব মামুন রশিদ মামুন ভাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত ত্যাগী নেতা জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম কালু ভাই, আমাদের ডুমার উপজেলা বিএনপির সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের ছাত্র ছায়া, আমাদের মাথার উপরের ডুমারের ছাদ জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান সুমন ভাই সহ মঞ্চে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে বসা এই গোমনাথি ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত এই জনসমুদ্রের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিএনপির সমর্থিত ব্যক্তিবর্গ, সকলকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি জানাচ্ছি আদব। আমি আপনাদের বলতে চাই, অত্যন্ত দুঃখের সাথে বলি, বিগত উপজেলা নির্বাচনে আমরা ভোট বিরোধী আন্দোলন করেছিলাম, লিফলেট বিতরণ করেছিলাম। আমি মনে করেছিলাম এই গোমনাথি ইউনিয়নে কোন উপজেলা ভোটে কোন ভোটার উপস্থিত হবেন না, কিন্তু দুঃখের বিষয় সব ইউনিয়নের চেয়ে বেশি ভোটার এই গোমনাথি ইউনিয়নে উপজেলা ভোটে উপস্থিত হয়ে আপনারা ভোট দিয়েছেন। যা হোক, হয়তোবা ভুল করে ভয়ে আতঙ্কে আপনারা আপনাদের নাগরিকত্ব থাকবে না, আপনাদের পদ থাকবে না, এই কারণে ভোট দিয়েছেন, সেটা যা মনে কিছু করবেন না। আমি বলি আপনারা সকলে তুহিন ভাই, আপনারা সকলে একজন করে তুহিন, তাই আমি আপনাদেরকে সবিনয় বিনীত নিবেদন করব, আপনারা সকলে এক একজন তুহিন ভাইয়ের ভূমিকা পালন করে আপনারা ভোট সংগ্রহ করবেন। এখানে কোন দল নাই, কোন দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, সকলে এক দল, সকলে তুহিন দল। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আগামী নির্বাচনে তুহিন ভাইকে সকলে ভোট দিয়ে এমপি বানিয়ে এই এলাকায় একজন মন্ত্রী নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, এই এলাকার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।